নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা নিরামিষ ক্যাপসিকাম পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত, রুটি বা যে কোনো টাইপের পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন উইথ বেল বাটন। তাহলে আমি আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। আর এবার আসুন দেখে নিই এই রেসিপিটার জন্য আমার ঠিক কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ফ্রেশ পনির, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর কিভাবে বাড়িতেই সুন্দর পনির বানানো যায় সেই রেসিপি আমি আগেই শেয়ার করেছি, সেটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব। আর এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। লাগছে একটা ছোটো মাপের ক্যাপসিকাম, এরকমভাবে দেখুন আমি এগুলো কেটে রেখে দিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি। আর লাগছে একটা বড় মাপের টমেটোর অর্ধেকটা, এভাবে আমি স্লাইস করে রেখেছি। এবার এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, এটাকে ছিঁড়ে রেখেছি। লাগছে 1 টিস্পুনের মতো গোটা জিরে, 1 টেবিল স্পুন কসৌরি মেথি, আর লাগছে 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। এখানে আমি নিয়েছি 5টার মতো কাজু বাদাম, 10-12টা কিশমিশ, 1 টেবিল স্পুনের মতো পোস্ত দানা রেখেছি বা পপি সিড, আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুনের মতোই চারমগজ, আর নিয়েছি 1 টেবিল স্পুনের মতো আদার পেস্ট। কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ আর টমেটো দিয়ে একটা আমি পিউরি বানিয়ে নেব। এবার কড়াতে 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে পনিরের কিউবগুলো দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি ওপর দিয়ে সামান্য পরিমাণ নুন। এবার হালকা হাতে এগুলোকে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভেজে নেব। খুব বেশি পনিরটা ভাজবার দরকার নেই, সেই ক্ষেত্রে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। এবার দেখুন এরকম কালার চলে এসছে, আর এই পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি তেলটার মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকামের কুচিগুলো। ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে ক্যাপসিকামের কাঁচা যে গন্ধটা রয়েছে সেটা চলে যায়। এই পর্যায়ে দেখুন ক্যাপসিকামগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার বাকি তেলটার মধ্যে অ্যাড করে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, আর নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফুটে উঠবার সময় দেব। ফোড়নগুলো ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি আদার পেস্টটা দিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে রান্না করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবার আমি টমেটো, পোস্ত, চারমগজ, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ক্রমাগত রান্না করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে। যেহেতু এটাতে বাদাম, পোস্ত, চারমগজ সব কিছুই দেওয়া রয়েছে, সেই জন্য এটা কড়াতে ধরে যেতে পারে। ওই জন্য ক্রমাগত নাড়িয়ে এটাকে রান্না করে নেব। এই রান্নাটাতে হলুদের দরকার পড়ে না, সেই জন্য আমি এখানে হলুদটা দেব না। যদি আপনারা হলুদ দিতে চান তাহলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিতে পারেন, খুবই সামান্য পরিমাণে হলুদ এখানে দেওয়া যেতে পারে। এবার দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু সামান্য জল দিয়ে নিয়েছি, আর দিয়েছি 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। এবার পুরো জিনিসটা খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করব। দেখুন অলরেডি মশলাটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এইবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। এইবার আমি এটার মধ্যে অ্যাড করলাম 1/2 কাপের মতো জল, নিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে এটা মিশিয়ে নেব। এইবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরের কিউবসগুলো, নিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করব 7 মতো নুন, আর দেব 1 টিস্পুনের মতো চিনি,
আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর গাওয়া ঘি। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এইবার প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষ হয়ে এসছে। এই মুহূর্তে আমি কসুরি মেথিটাকে হাতে করে খুব ভালোভাবে ক্রাশ করে নেব আর তারপর উপর দিয়ে এটার মধ্যে অ্যাড করে দেব। কসুরি মেথি কিন্তু পনিরে খুব সুন্দর ফ্লেভার আনে, আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার। এইবার এটাকে খুব ভালোভাবে আরেকবার নাড়িয়ে মিশিয়ে নেব। আলতো হাতে মিশিয়ে নিচ্ছে এটাকে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দেব আর ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে আর একটা সার্ভিং ডিশে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন যাতে চ্যানেলটি গ্রো করতে সুবিধা হয়। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।